দ্রুত ভালো হবে। চারটা গুণ বলে শেশ করবো, পারবেন তিন সারা শুনতে? এক নম্বর, এই দেখেন আমি বলবো দেন শুনবো, যদি কেউ উত্তর করতে পারে আমি পুরস্কার দিব, থাকবেন তো সবাই ইনশাআল্লাহ, পুরস্কার দিয়ে কে পায়। এক নম্বর ভালো আমলের গুণ হচ্ছে ইলম, থাকতে হবে জ্ঞান। আপনি কেমন করে নামাজ পড়বেন, কেমন করে যাকাত দিবেন, এটা জানার দরকার আছে না নাই? এক নম্বর। দুই নম্বর গুণ হচ্ছে আপনার ভেতরে নিয়ত থাকতে হবে ভালো। কি থাকতে হবে? নিয়ত, সেট ইউর ইন্টেনশন, ইন্নামাল আমালু বিন্নিয়াত। দুই নম্বর। তিন নম্বর থাকতে হবে ইখলাস। তিন নম্বর থাকতে হবে কি? ইখলাস। কারণ আমি যা করি পৃথিবীর কেউ দেখে না, দেখে একজন, তিনি কে? চার নম্বর ধৈর্য। চার নম্বর কোয়ালিটির নাম কি? ধৈর্য। এই চারটা গুণ যার ভিতরে থাকবে তাকে ভালো আমল ওয়ালা হিসেবে কবুল করবে একজন, তিনি কে? এবার কোন যুবকের চারটা গুণ বলতে পারবো দেখি, দাঁড়াও দেখি, যে কোনো একজন দাঁড়াও সাহস করো দেখি। হ্যাঁ আচ্ছা মাশাআল্লাহ, একজন স্টপ, বসো বসো। এক নম্বর ইলম, জ্ঞান থাকতে হবে। দুই নম্বর নিয়ত থাকতে হবে। যদি সহজ হয়ে গেছে ওর জন্য, এখন বললে হবে না, তখন বলতে হইতো। আচ্ছা আসো এদিকে, আসো এদিকে, আসো কই কই, ধরো ধরো, তোমার জন্য পুরস্কার, এটা দোয়া থাকবে, দোয়া থাকবে ইনশাআল্লাহ। ঠিক আছে, এই যে সেলফি, খালি সেলফি আর সেলফি, দাও জলদি দ্রুত দ্রুত, এই স্টেজে সেলফি দিয়ে যে ইউটিউবার ভাড়া ভাইরাল করে দেবে এটা, দ্রুত 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 দ্রুত, দোয়া করে দেবো দ্রুত। ওকে মাশাআল্লাহ মাশাআল্লাহ, যাও আল্লাহ সবাইকে আমল করার তৌফিক দান করুন, আমিন। আপনারা যারা বসেছেন আপনারা আসলে কোরআনকে ভালোবাসেন ঠিক কি না? আল্লাহ সবাইকে ইসলামের জন্য কবুল করুন, আমিন। সকলে পরিবারের জন্য অবশ্যই দোয়া করুন, অবশ্যই সকলে দুরুদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা চারুন, আল্লাহুম্মা সাল্লাল্লাহ। বসেন, দাঁড়িয়ে যারা আছেন বসে পড়ুন, দোয়া করুন। আমি তো টপিক ঠিক করা আছে, আপনারা বললেন শেষ করে দিতে, বাবুদের বলবো কিছু আর, আমি তো বাবুদের বাস ঠিক করে রাখছি, বসেন বসেন, এই বসেন, দোয়া করে দিব, বসেন। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, দোয়া করে দিই, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহ রাব্বুল আলামিন, মেহেরপুরের দিকে তাকায় দেখো আল্লাহ, তোমার এই জমিনের মধ্যে কোরআন প্রেমিকরা বসেছে আল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন এই তাফসীর প্রোগ্রামকে বাস্তবায়ন করতে আল্লাহ এলাকাবাসী জীবনকে বাজি রেখেছে আল্লাহ, এলাকার যুবক ভাইরা অনেক কষ্ট করেছে আল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন এই প্রোগ্রামকে কেন্দ্র করে যারা কষ্ট করেছে আল্লাহ, দয়া করে মেহরবানি করে তাদের সকলের কষ্টকে আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নাও, আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মেহরবানি করে আল্লাহ, আজকে সূরা মুলকের তাফসীর করেছি আল্লাহ, যতটুকু কথা বলেছি আল্লাহ, যুব সমাজকে পরিপূর্ণ আমল করার তৌফিক তুমি দান করে দাও আল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন গভীর রাত অন্ধকার রাত আল্লাহ, যুবক ভাইরা বসে আছে, মুরব্বীরা বসে আছে আল্লাহ, পর্দারে মা বোনেরা বসে আছে আল্লাহ, দয়া করে মেহরবানি করে আজকে আমরা বসেছি আল্লাহ, এই বসাকে তুমি তোমার সন্তুষ্টির জন্য তুমি কবুল করে নাও আল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন এই মাহফিলকে বাস্তবায়ন করতে আল্লাহ মুখতার আহমদ ভাই আল্লাহ, রিমন ভাই সহ আল্লাহ, সভাপতি সাহেব সহ আল্লাহ, যুব সমাজ অনেক পরিশ্রম করেছে আল্লাহ, মেহরবানি করে আল্লাহ
যারাই কষ্ট করেছে আল্লাহ সকলের কষ্টকে তুমি তোমার জন্য কবুল করে নাও আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এর মানুষ খুব আন্তরিক আল্লাহ, কোরআন প্রেমিক মানুষ আল্লাহ, দয়া করে মেহরবানি করে কেয়ামত পর্যন্ত আল্লাহ এই প্রোগ্রামকে তুমি এলাকার জন্য কবুল করে নাও আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন রিমন ভাই তার সন্তানের জন্য দোয়া চেয়েছে আল্লাহ, দয়া করে মেহরবানি করে দুইটা মেয়েকে তুমি ইসলামের জন্য কবুল করে নাও। আল্লাহ রাব্বুল আলামিন যতদিন বেঁচে আছে আল্লাহ সতীত্ব নারী হিসেবে আল্লাহ তুমি কবুল করে নাও, তার পরিবারকে আল্লাহ তুমি সুখী পরিবার হিসেবে কবুল করে নাও আল্লাহ। রিমন ভাই যতদিন বেঁচে আছে আল্লাহ ইসলামের পক্ষে যেন কাজ করতে পারে আল্লাহ, দয়া করে মেহরবানি করে আল্লাহ রিমন ভাইকে সেই তৌফিক তুমি দান করে দাও আল্লাহ। এলাকাবাসী যেমন ভালোবাসে আল্লাহ আজকে আগামীতে ভালোবাসা ধরে রাখতে যা যা করতে হয় আল্লাহ সেই কাজ করার তৌফিক তুমি দান করে দাও আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার কোম্পানি যে দোয়া চেয়েছে আল্লাহ মার্সেল কোম্পানি আল্লাহ, দয়া করে মেহরবানি করে হালাল ভাবে সফলতার সঙ্গে তুমি সফলতার সঙ্গে ব্যবসার ভিতরে সফল দান তুমি করে দাও আল্লাহ, বরকত তুমি দান করে দাও আল্লাহ, সততার সঙ্গে নিষ্ঠার সঙ্গে ব্যবসা করার তৌফিক তুমি দান করে দাও আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আরেকজন ভাই মুখতার আহমদ ভাই দোয়া চেয়েছে আল্লাহ, অনেক কষ্ট করেছে আল্লাহ আমাকে দেখার সঙ্গে সঙ্গে চোখের ভিতরে আল্লাহ পানি চলে আসছে আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষগুলো আল্লাহ কারো সন্তুষ্টি চায় না, কারোর দিকে আল্লাহ তারা তাকায় না আল্লাহ, তারা তোমাকে মন থেকে ভালোবাসে আল্লাহ, তারা কোরআনকে ভালোবাসে আল্লাহ। মুখতার আহমদ ভাইকে তুমি আজীবনের জন্য কোরআনের খাদেম হিসেবে তুমি কবুল করে নাও। আল্লাহ রাব্বুল আলামিন মুখতার আহমদ ভাই যতদিন বেঁচে আছে আল্লাহ দয়া করে মেহরবানি করে আল্লাহ আজীবন তুমি কোরআনের খাদেম হিসেবে কবুল করে নিও আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মুখতার আহমদ ভাই পরিবার জন্য দোয়া চেয়েছে আল্লাহ, তার পরিবারকে তুমি কবুল করে নিও আল্লাহ, তার পরিবারকে তুমি সুখী পরিবার হিসেবে কবুল করে নাও আল্লাহ, পরিবার থেকে সমস্ত বিপদ আপদকে তুমি দূর করে দাও আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মাহফিলের সভাপতি সেক্রেটারি আল্লাহ ক্যাশিয়ার সাহেব সজল আল্লাহ হাত তুলেছে, কে 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 কোন উদ্দেশ্যে হাত তুলেছে আল্লাহ আমি জানি না আল্লাহ, দয়া করে মেহরবানি করে সকলের নেক উদ্দেশ্যকে আল্লাহ তুমি কবুল করে নাও আল্লাহ। আল্লাহ মা বোনদেরকে তুমি কবুল করে নাও আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মা বোনদের জন্য ওয়াজ করতে চেয়েছিলাম আল্লাহ, সময় শেষ হয়ে গিয়েছে আল্লাহ, আগামী যখন আসব মা বোনদেরকে নিয়ে কথা বলার সুযোগ তুমি আমাকে দান করে দিও আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পাশে রয়েছে কবরস্থান আল্লাহ, দয়া করে মেহরবানি করে আল্লাহ আমাদের ভেতর থেকে যার পক্ষ থেকে যার মা যার পক্ষ থেকে যার জনম দুঃখী বা বিদায় নিয়েছে আল্লাহ, দয়া করে মেহরবানি করে আল্লাহ সকলের কবরকে তুমি জান্নাতুল ফেরদাউস বানায় দাও। আমার সঙ্গে সকলেই আল্লাহর শেখানো দোয়া জবান খুলে উচ্চ স্বরে উচ্চ কণ্ঠে সকলেই পড়েন, রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা, সবাই পড়েন রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ রাব্বুল আলামিন যার পক্ষ থেকে যার মা চলে গিয়েছে আল্লাহ, দয়া করে মেহরবানি করে সকলের মায়ের কবরকে তুমি জান্নাতুল ফেরদাউসের বাগান হিসেবে কবুল করে নাও আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পর্দার থেকে মা বোন রাহাত তুলে